আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে কিন্তু আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে কিন্তু বুঝে গেছেন কি টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব অশোক লাকসানা এসআর টু যে বাসপোর্টটা, আপনারা কিন্তু 8 বাসপোর্টে কিন্তু অনেক রিভিউ দেখছেন, তো আমার চ্যানেলে কিন্তু স্ক্রিন পর দেখতে পাচ্তেছেন। আমি কিন্তু 3 সপ্তাহ আগে এই পাসপোর্টটা কিন্তু রিভিউ করছিলাম, তো ওই রিভিউতে বলে দিয়েছিলাম যে আমাদের মানে ওই চ্যানেল যদি 1000 সাবস্ক্রাইব পূর্ণ হলে রিলিজ হয়ে যাবে। তো আমি ফিরছি একটা ছোট ইন্টার পরে, তো ভিডিও সাথে থাকবেন সবাই। তো আমরা ইন্টার পর ব্যাক করলাম, তো এখন আমি আলোচনা করবো এই পাসপোর্ট নিয়ে। তো প্রথমে যদি কন্ট্রোলে বলি, তো কন্ট্রোলটা কিন্তু আমি 10-10 দিব। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু যখন 3 সপ্তাহ আগে পাসপোর্টটা রিভিউ করছি তখন কিন্তু ওই পাসপোর্টে কিন্তু অনেক সমস্যা ছিল। তো কী সমস্যা ছিল আমি বলে দিচ্ছি এখন। ওই পাসপোর্টে কিন্তু কন্ট্রোলের একটা সমস্যা ছিল, তো যার কারণে কিন্তু একটু সমস্যার কারণে কিন্তু আমি তাকে বলেছিলাম যে এই পাসপোর্টের যে অর্থ তাকে বলেছিলাম যে কন্ট্রোলটা একটু আপডেট করলে বেশি ভালো হবে। তো ফাইনালি কিন্তু সে কিন্তু এটা কিন্তু কন্ট্রোলটা আপডেট করার পরে কিন্তু এখন অনেকটা কন্ট্রোলের জোস হয়েছে মারাত্মক লেভেলের, এবং ওটা একটু ব্রেকটা কিন্তু ফাস্ট করা হয়েছে, অনেক কড়া ব্রেক দেওয়া হয়েছে, একেবারে হিনোর মতন। আপনারা যখন ব্রেক করবেন অনেক জোস একটি ব্রেক পাবেন, আর লাকসানাতে তেমন একটি কিন্তু এরকম পরে ব্রেক দেখা যায় না। কিন্তু আমার মনে হয় এই লাকসানায় ফার্স্ট এরাই দিছে, ওই অথর যা রয়েছে সে এরকম একটা মানে কড়া ব্রেক দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, এটা কিন্তু ফ্রন্ট ব্যাকসাইড আউটলুক সব দেখানোর চেষ্টা করবো এখন, আপনারা দেখেন ঠিক আছে। তো প্রথমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ফ্রন্ট। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফ্রন্ট, এবং উপরে কিন্তু ডাবল গ্লাস অ্যাড করা আছে, অনেক সুন্দর লাগতেছে। এটা কিন্তু খুব সতর্কত কম দেখা যায়। তো চাকাটা দেখানোর যদি চেষ্টা করি, তো চাকাটা কিন্তু পুরো রিয়েলিস্টিকভাবে কাজ করাইছে, আমি আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন পুরো রিয়েলিস্টিকভাবে কাজ করাইছে, পুরো ভালো লাগতেছে আমার কাছে। আর মেবি পিসে আপনার ডাবল চাকা, রাইট ডাবল চাকা আছে, আর এটা হচ্ছে ব্যাকসাইড। তো ব্যাকসাইডে কিন্তু আমার কাছে জোস লাগছে, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে ঠিক আছে। আর লাকসানা মানে ব্যাকসাইডে আনকমন থাকবে, এটা সবাই জানে, বাস্তবে যেমন দেখেন গেমের ভিতর তেমনটা দেওয়ার চেষ্টা করছে। এবং এটার কিন্তু ব্রেকটা কিন্তু ফাস্ট মানে ফাস্ট দেওয়া হয়েছে, পুরো কড়া ব্রেক ঠিক আছে, মানে যখন ব্রেক করবেন পুরো কড়া ব্রেক হবে। তো যাই হোক, এটা কিন্তু 3টা অ্যানিমেশন আছে, তো 3টা অ্যানিমেশন আমি আপনাদের দেখাবো এখন ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই প্রথম অ্যানিমেশন, দুই সাইডে যে মালবাহী বক্সা থাকে দুইটাই কিন্তু অন এবং অফ হবে ঠিক আছে, যখন অ্যানিমেশন অন করবেন আর যখন অফ করবেন। তো দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে ভিতরে যে দুই সাইডে যে দুইটা গ্লাস আছে, তো দুটো গ্লাস কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, আবার চলে আসবে। আর 3 নম্বরের অ্যানিমেশন যখন আপনারা দিবেন তখন কিন্তু যাত্রীরা উধাও হয়ে যাবে, আবার যাত্রীরা চলে আসবে। তো এটা ছিল মূলত 3টা অ্যানিমেশন, দেখতে পাচ্ছেন এখানে কোনো যাত্রীও নাই আর গ্লাসটাও নাই, তো আবার যাত্রী চলে আসছে আবার গেছে, এটা হচ্ছে মূলত 3টা অ্যানিমেশনের কাজ ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের এটার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে বলে দিছি, এবং ড্যাশবোর্ডটা দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে আমাদের প্যাসেঞ্জার ভিউ। তো এর আগে যখন আমি রিভিউ দিয়েছিলাম এটা ছিল ড্রাইভিং ভিউ, আর এটা হচ্ছে প্যাসেঞ্জার ভিউ। তবে এই প্যাসেঞ্জার ভিউতে কিন্তু অনেক কিছু অ্যাড করা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেই টিভিটা আছে, এটা কিন্তু টিভি বলতে ভুল হবে, এটা হচ্ছে সিসি ক্যামেরা। তো ব্যাকসাইডে কিন্তু সিসি ক্যামেরা অ্যাড করা আছে, আপনার পিছনে কোনো গাড়ি আসতেছে কিনা বা যাচ্ছে কিনা আপনারা কিন্তু এখানে বসে দেখতে পারতেছেন ঠিক আছে। তো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে ড্যাশবোর্ডটা ইন্ট্রোটা। তো বাম পাশে দেখতে পাচ্ছেন কিন্তু মানে সুপারভাইজারও বলতে পারেন আবার হেল্পারও বলতে পারেন, যাই হোক। তো একেবারে রিয়েলিস্টিকভাবে দেওয়া হয়েছে, পুরো মনে হচ্ছে একটা বাস্তবে মানুষ দাঁড়ায় আছে তেমনই ঠিক আছে, আমার কাছে ভালো লাগছে এটা। আর এটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, যাওয়ার পরে কিন্তু একটা ভিডিও লিঙ্ক থাকবে, ওই ভিডিও লিঙ্ক থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে সেটা পরে খেলবেন। আর যদি ডাউনলোড করতে না পারেন এবং সেটা যদি না করতে পারেন, অবশ্যই আমার একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও থাকবে, ওইটা দেখে শিখে তারপর করবেন কাজটা, তাহলে আপনাদের জন্য খুবই সহজ হয়ে থাকবেন। আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টুং টুং করে বাজিয়ে পাশে থাকবেন, যেন আমরা যাই রিলিজ করি না আপনাদের কাছে আগে পৌঁছায়। তো এই ছিল সম্পূর্ণ জোরে ভিডিও, আর যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন আমার অসংখ্য সকলকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, যেন সামনে আবার নতুন জব আনতেছি যেন আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তো যাক, এই পর্যন্ত ছিল, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।